বুঝলে তো?
মূল উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জি লাস্ট দুটি টার্মে মুখ্যমন্ত্রী হয়ে জনগণের জন্য কি করেছে তার একটা রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট কার্ড আজকে আমরা ডিস্ট্রিবিউশন করেছি এবং এই রিপোর্ট কার্ড ডিস্ট্রিবিউশন করে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানানো যে মমতা ব্যানার্জি লাস্ট দুটি টার্মে জনকল্যাণমুখী কী কী কর্মসূচি নিয়েছে এইটি জানানোই হচ্ছে বঙ্গধ্বনি যাত্রার মূল উদ্দেশ্য। একুশে নির্বাচন নিশ্চিতভাবে সামনের মে মাসে হবে, তার আগে আমাদের কর্মীরা সবাই পথে নামলো বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে এবং এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে জনগণকে জানানো হলো যে মমতা ব্যানার্জি লাস্ট দুটি টার্মে মুখ্যমন্ত্রী হয়ে কী করেছেন এবং সেই সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল পথসভা করে আমাদের দলের জায়গাগুলো সেগুলি আমরা প্রকাশিত করব। এটি বঙ্গধ্বনি যাত্রার মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই 294টি বিধানসভা কেন্দ্রেই এই বঙ্গধ্বনি যাত্রা হচ্ছে। 11 তারিখ থেকে শুরু হয়েছে, 26 তারিখ পর্যন্ত চলবে। আজকে 13 তারিখ, 13ই ডিসেম্বর, আমরা ভগবানপুর বিধানসভার যে 4টি অঞ্চল ভগবানপুর 1 নম্বর ব্লকে আছে, সিমুলিয়া, ভগবানপুর, কাজলাগড় এবং কোটবা, এই 4টি অঞ্চলের কর্মীদেরকে নিয়ে ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এটাকে অর্গানাইজ করেছে। যেটা বিরোধীরা বারবার অভিযোগ করছে, তো সামনে 21-এ নির্বাচন, তো পাশাপাশি পশ্চিমবঙ্গে সার্বিক আইন শৃঙ্খলা পুরো তলানিতে ঠেকেছে এবং তারা রাষ্ট্রপতি শাসন জারি করছে, এবং যেটা কৈলাস বিজয়বর্গীয় দাবি করছে যে এই মুহূর্তে কেন্দ্র বাহিনী অবিলম্বে পশ্চিমবঙ্গে নামানো প্রয়োজন। অন্যান্য সমস্ত রাজ্যের থেকে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা তুলনামূলকভাবে অনেক ভালো রয়েছে, অনেক ভালো রয়েছে। সামাজিক সুরক্ষা এখানে যথেষ্ট, মানুষের নিরাপত্তা অনেকখানি এখানে রয়েছে, তাই কোনোভাবে আইন শৃঙ্খলার অবনতি পশ্চিমবাংলায় ঘটেনি। যদি কম্পারেটিভ ডিসকাশন অন্যান্য স্টেটগুলির সঙ্গে করা যায় তাহলে দেখা যাবে যে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান একেবারে পিসফুল, অতএব 356 ধারা প্রয়োগের কোনো প্রশ্নই উঠে না। পূর্ব মেদিনীপুরে 16টা বিধানসভার আসন, তো 16টা আসনের মধ্যে বেশ কয়েকদিন কার্যালয়, সেক্ষেত্রে কতটা কি দেখছেন? পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের 16টি বিধানসভা আসন, গতবারে আমরা 3টি বিধানসভা আসন লুজ করেছিলাম, একটি হচ্ছে হলদিয়া, অপরটি তমলুক, আরেকটি হচ্ছে পূর্ব পাঁশকুড়া যেটাকে কোলাঘাট বলা, এই 3টি বিধানসভা আসন আমরা লুজ করেছিলাম লাস্ট বিধানসভা নির্বাচন। তো 21 সালে বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হওয়ার কারণে এবারে কিন্তু 16টি আসনের মধ্যে 16টি আসনই তৃণমূল পাবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী, ওনাকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে না। না, শিশিরবাবুর বয়স হয়েছে আর শিশিরবাবু ইদানিং একটু অসুস্থ থাকার কারণে কিছুদিন যাবৎ তিনি দলীয় কর্মসূচিতে প্রকাশ্যভাবে বেরোতে পারছেন না, কিন্তু দলের প্রতি যা নির্দেশ দেওয়ার সেটা কর্মীদের দিচ্ছেন, বিভিন্ন ব্লক সভাপতিকে তিনি নির্দেশ পাঠাচ্ছেন এবং সংগঠনের কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। আপনাকে আজকে দল থেকে বহিষ্কার করা হলো, কি বলবেন? দল বিরোধী কাজ কেউ যদি করে, রাজ্য মনে করে, রাজ্য তৃণমূল কংগ্রেস, তাহলেই তাকে বহিষ্কার করবে। সে ব্যাপারে রাজ্য তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের বলার কিছু নেই। রাজ্য তৃণমূল কংগ্রেস যদি তাকে সাসপেন্ড করে থাকেন, সে ব্যাপারে কীভাবে দল বিরোধী কাজটা হয়েছে সেটার ব্যাখ্যাটা পুরোপুরি রাজ্য তৃণমূল কংগ্রেসই দিতে পারবে, আমাদের পক্ষে দেওয়া সম্ভবপর নয়। বিজেপিকে লক্ষ্য করে এই পথে নামা বঙ্গধ্বনি যাত্রা অনেক দিন আগে থেকেই আমাদের প্রোগ্রাম নেওয়া ছিল। বিজেপির এই কর্মসূচি দেখে বঙ্গধ্বনি যাত্রা তা নয়, বঙ্গধ্বনি যাত্রার যে কর্মসূচি 3 মাস আগে থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে সময় বঙ্গধ্বনি যাত্রা শুরু হবে আমরা প্রোগ্রামগুলি স্টার্ট করব, তাই কারুর দেখে এই প্রোগ্রাম নয়, এই বঙ্গধ্বনি যাত্রার প্রোগ্রাম আমাদের দলের অনেক আগে থেকে এই কর্মসূচিটা নির্দিষ্ট হয়েছে। ভগবানপুর 2-তে তৃণমূলের কার্যালয়ে আগুন লাগানো হয়েছিল, সেক্ষেত্রে বিজেপি যেটা দাবি করছে যে তৃণমূল নিজেরাই লাগিয়ে বিজেপিকে দোষারোপ করছে, এ বিষয়ে কী বলবেন?
এটা কোনোভাবেই নয়। বিজেপির এই দাবি একেবারে অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত, কোনোভাবেই তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বে এই জিনিস হয়নি। অলরেডি ভগবানপুর টুতে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বই নাই, অতএব সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আগুন দেওয়া হয়েছে এই যুক্তি ধোপে টেকের। মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার আছে ভগবানপুর বিধানসভায়, যথেষ্ট ভালো সাফল্য আমরা লক্ষ্য করেছি, কয়েক হাজার পিটিশন পড়েছে এবং সমস্ত পিটিশনগুলি একেবারে নথিভুক্ত করে যেগুলি এইখানেই মিট আপ করে দেওয়া যায় সেটা এই ব্লক স্তরেই মিট আপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আর যেগুলি ব্লক স্তর মিট আপ করতে পারবে না সেগুলি উপরে পাঠানো হবে। এবং অলরেডি দিদির যে সচিবালয় সেখানেও তারা সমস্ত অফিসাররা প্রাণপণ চেষ্টা করছেন নিচুতলায় যে সমস্ত কাজগুলি মানুষ পাবে না, যেগুলি উপরের হস্তক্ষেপ প্রয়োজন সেটা মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে সেগুলি হস্তক্ষেপ করে মানুষদের এই দাবিগুলি পূরণ করে দেওয়ার চেষ্টা। এই দুয়ারে সরকার এই কর্মসূচি যথেষ্ট সাফল্য অর্জন করেছে। দিকে দিকে তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে, বিজেপিরা মারধর চালাচ্ছে, এই সে কি বলবেন? আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে মূল দুটি কথা প্রায়ই আমরা শুনে থাকি, 2011 সালে ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি বলেছিলেন শান্তি এবং উন্নয়ন এই দুটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার। তাই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন অশান্তির কোনো বাতাবরণ তৈরি হয়নি। বিজেপি নামক এই দলটি আসার পরেই আমরা লক্ষ্য করছি অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এবং এই অশান্তির বাতাবরণের ফলে উন্নয়নটা ব্যাহত হচ্ছে। কারণ শান্তি থাকলেই উন্নয়ন থাকবে, অশান্তি হলে উন্নয়ন হবে। বিগত 34 বছর বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল অশান্তির বাতাবরণ ছিল বলে উন্নয়নটা হয়নি, আর দিদি শান্তির বাতাবরণ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলেই উন্নয়নটা সম্ভব হয়েছে। যাতে দিদির এই উন্নয়নের সিদ্ধান্তটা যে ব্যাহত করা যায় তার জন্যই